রাজশাহীতে কলেজ ছাত্রীকে উত্তক্তের প্রতিবাদ করায় স্ত্রী ও মেয়ের সামনেই বখাটেরা ছাত্রীর বাবাকে হাতুড়ি পেটা ও ছুরিকাঘাত করে জখম করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন নগরীর মেহেরচণ্ডী এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে ওই ছাত্রীর বাবা এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় বখাটেদের বিরুদ্ধে মামলা করতে গেলেও নেয়নি পুলিশ। পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ এনে ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, প্রিন্স ও তার সহযোগীরা আমার উপর হামলা করার পর রক্তাক্ত অবস্থায় আমি চন্দ্রিমা থানায় যাই। ওই থানার ওসি আমাকে বলে, এটার মামলা হবে না, আপনি মতিহার থানাতে যান, তার আগে আপনি ট্রিটমেন্ট নেন, মামলা দশ দিন পরেও নিবে। তখন আমি রাজশাহী মেডিকেলে ভর্তি হই, কিন্তু আমাকে তারা চিকিৎসা না দিয়ে রিলিজ দিয়ে দেয়। আমি মতিহার থানায় গেলে বলে, চাইলেই তো মামলা নেওয়া যাবে না, এসআইকে পরিদর্শন করে আসুক, উনি পরিদর্শন করে বলে জিআরপিতে যেতে, ওখানে গেলে বলে মামলা নেওয়া যাবে না। ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার কয়েকজন বখাটে তাকে রাস্তায় উত্তক্ত করে আসছিল। বাড়ি ফেরার পথে বাবা মার সামনে বখাটেরা তাকে অশ্লীল কথা বলে। প্রতিবাদ করায় বখাটেরা হামলা করে ওই ছাত্রীর বাবাকে মারধর করে। এ সময় বখাটেরা তাদের কাছ থেকে স্বর্ণের চেন ও নগদ ২০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগের বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তুহিন বলেন, বিষয়টি মৌখিকভাবে জেনেছি, এখনও লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত বখাটেরা হল মেহেরচণ্ডী এলাকার সামাদ মাস্টারের ছেলে প্রিন্স, ইউসুফ খানের ছেলে মিরাজ, আক্তারের ছেলে রবিন, মৃত ইন্তাজারির ছেলে ফরহাদ, মোস্তফার ছেলে রায়হান, আলমগীরের ছেলে শাকিল। সুপ্রিয় দর্শক, ভুক্তভোগী মেয়ে ও তার বাবার আর্তনাদ কি দায়িত্বশীলদের কানে পৌঁছাবে, নাকি তারা ক্ষমতার কাছে অন্ধ হয়ে থাকবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।